আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আয়োজিত বিআরসি 2004 অনলাইন স্কুল ক্লাসে আমার ছোট ছোট শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি নাজমুন নাহার ফ্লোরা, মর্নিং শিফট, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কাউতলি, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য উইন্টার সেমিস্টারের জন্য আমি দ্বিতীয় ক্লাস নিয়ে আসছি। চলো পড়ামতে চলে যাই। বন্ধুরা সবাই বোর্ডে খেয়াল করো, তোমাদের জন্য আমি বোর্ডে লেখা রেডি করে রেখেছি। খালি করে বাদ পড়া বর্ণ লিখি, তার মানে কি একটা শব্দের মধ্যে একটা বর্ণ বাদ থাকবে, তোমরা এটা পূরণ করবে, ঠিক আছে? এটা অনেকটা শূন্যস্থান পূরণ বলে। এটা হচ্ছে তোমাদের 13 পৃষ্ঠার 5 নং। 13 পৃষ্ঠার কত নং? এটা 5 নং। তোমরা যখন বই খুলবে তখন 5 নংটা খেয়াল করবে যে সবগুলি আছে। এখন চলো আমরা খালি ঘরগুলি পূরণ করি। প্রথমে দেখো এ ড্যাশ এস, তাহলে মাঝখানে কী একটা বর্ণ দিলে আমাদের খালি ঘরটা পূরণ হয়ে যায়? দেখো সবাই, এ ডাবল এস, এস এস অর্থ কী বলতো? গাধা। দ্বিতীয় দেখো এম ড্যাশ এল কে, কী হবে? এম আই এল কে, মিল্ক, মিল্ক অর্থ দুধ। তারপর দেখো সি ড্যাশ পি, তাহলে সি এ পি, ক্যাপ, ক্যাপ অর্থ টুপি, ক্যাপ অর্থ কী? টুপি। তারপরে ড্যাশ ডাব্লু কে, এখানে হবে বি, বি ডাব্লু কে, বুক, বুক অর্থ বই, বুক অর্থ কী? বই। এফ এল এ ড্যাশ, এখানে হবে জি, এফ এল এ জি, ফ্ল্যাগ, ফ্ল্যাগ অর্থ পতাকা, ফ্ল্যাগ অর্থ কী? পতাকা। তারপর দেখো ওয়াই ড্যাশ এম, ওয়াই এ এম, ইয়াম, ইয়াম অর্থ মিষ্টি আলু, ইয়াম অর্থ কী? মিষ্টি আলু। আর এ ড্যাশ, আর এ এম, র্যাম, র্যাম অর্থ ভেড়া, র্যাম অর্থ কী? ভেড়া। ড্যাশ ইউ এন, এস ইউ এন, সান, সান অর্থ সূর্য, সান অর্থ কি? সূর্য। এন ড্যাশ এস টি, এন ই এস টি, নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা। ও ড্যাশ এল, ও ডাব্লিউ এল, আউল, আউল অর্থ পেঁচা, আউল অর্থ পেঁচা। এল আই ড্যাশ এন, এল আই ওয়েন, লায়ন, লায়ন অর্থ সিংহ, লায়ন অর্থ কী? সিংহ। জেড ড্যাশ ও, জেড ডাবল ও, জু, জু অর্থ চিড়িয়াখানা, জু অর্থ কী? চিড়িয়াখানা। বি এ ড্যাশ ওয়াই, বি এ বি ওয়াই, বেবি, বেবি অর্থ শিশু। ডি ই ড্যাশ আর, ডি ডাবল ইয়ার, ডিয়ার, ডিয়ার অর্থ হরিণ। জি ড্যাশ আর এল, জি আই আর এল, গার্ল, তাহলে জি আই আর এল, গার্ল, গার্ল অর্থ বালিকা। এইচ ও এম ই, হোম, এইচ ও এম ই, হোম, হোম অর্থ বাড়ি, হোম অর্থ কী বলতো? বাড়ি। ড্যাশ এন কে, আই এন কে, ইঙ্ক, ইঙ্ক অর্থ কালি। কে আই ড্যাশ ই, কে আই টি ই, কাইট, কাইট অর্থ ঘুড়ি, কাইট অর্থ ঘুড়ি। এল ড্যাশ সি এইচ ড্যাশ, বন্ধুরা দেখেছো এখানে কিন্তু দুইটা খালি ঘর। এতক্ষণ আমরা একটা করে খালি ঘর পূরণ করেছি, আর এই শব্দটার মধ্যে দুইটা খালি ঘর আছে, তাহলে এল আই সি এইচ আই, লিচি, লিচি অর্থ লিচু, লিচি অর্থ কি? লিচু। পি ড্যাশ এ টি ই, পি এল এ টি, প্লেট, প্লেট অর্থ থালা, প্লেট অর্থ কি? থালা। এস ড্যাশ এন, এস ইউ এন, সান, সান অর্থ সূর্য,
ए शब्दटा किन्तु दुई बार एसेछे, एक बार प्रथम आसछे प्रथम गड़टा खाली सान, तारपरटा होच्छे माझखाने गड़टा खाली सान। ताहले ए शब्दटा आमरा दुई बार पेयेछि शून्यस्थानेर मध्ये, ठीक ताई ना? ताहले सान अर्थ कि सूर्य, टी ओ पी। टप, टप अर्थ लाठिम, टप अर्थ कि लाठिम। ইউ এন ড্যাশ এল ই, ইউ এন সি এল ই, আঙ্কেল, আঙ্কেল অর্থ চাচা, আঙ্কেল অর্থ কি চাচা। বন্ধুরা চলো আরেকবার একটু পড়ে নিই। এস মিল্ক, ক্যাপ বুক, ফ্লাগ ইয়াম, র্যাম সান, নেস্ট আউল, লায়ন জো, বেবি ডিয়ার, গার্ল হোম, ইন্ট কাইট লিচি, প্লেট সান, টপ আঙ্কেল। খালি ঘর পূরণ করার পরে এখন আমরা লিখব পাঁচ পৃষ্ঠার এইটের ওয়ান টু নং, ঠিক আছে? তো এই ওয়ানের জন্য আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লিখি। বন্ধুরা কতগুলো বর্ণ দেওয়া থাকবে এলোমেলোভাবে তোমরা এগুলি সাজিয়ে লিখবে। এই যে আমি বর্ণগুলো সাজিয়ে লিখেছি, এই ঘরটা তোমাদের পরীক্ষার সময় খালি থাকবে, তোমরা এই ঘরটার মধ্যে এলোমেলো বর্ণগুলিকে একটার পর একটা সাজিয়ে লিখবে, ঠিক আছে? এখন চলো বড় হাতের এ থেকে এল পর্যন্ত বর্ণগুলিকে এলোমেলো দেওয়া আছে আমরা সাজাই। প্রথমে কী আসছে দেখো, এ, এ যে এ প্রথমে আসছে, এরপরে কী হয় বলো তো? বি। তাহলে বি কোথায়? এ যে বি, বিকে আমি এখানে নিয়ে আসলাম। বির পরে সি, এ দেখো সি নিয়ে আসছি। সির পরে ডি, এ দেখো ডি নিয়ে আসছি। তারপরে ডির পরে ই, ই কোথায়? এ যে ই, এ দেখো ই বসালাম। তারপর ইর পরে কি হয়? এফ, এ দেখো এফ, এফের পরে জি, জি কোথায় চলো আমরা খুঁজি? এখানে জি, এ যে জিটা এখানে নিয়ে আসছি। তারপরে হচ্ছে জির পরে এ দেখো এইচ, এইচ দেখো এখানে বসালাম। এইচের পরে আই, এ দেখো আই চলে আসছে। আয়ের পরে জে, এ দেখো জে, জের পরে কি হয় বলো তো? কে, কের পরে এল। এ দেখো ম্যাডাম সুন্দর করে সাজিয়ে লিখেছি, ঘর করে কি করলাম এ থেকে এল পর্যন্ত সাজিয়ে লিখলাম। প্রথমে কি হলো? এ, এর পরে বি, চলো আমরা পড়ি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এ হচ্ছে বড় হাতের এ থেকে এল পর্যন্ত। নিচে দেখো টু নাম্বার এম থেকে এক্স পর্যন্ত, এম থেকে এক্স পর্যন্ত বর্ণগুলিকে এলোমেলো দেওয়া আছে ছোটো হাতে, ওইটা আমরা নিচে সাজিয়ে লিখব। প্রথমে কী লিখবো দেখো? এম, এমের পরে কী হয় বলো তো? এন, এ যে এন, এন, এনের পরে উ, এ যে উ বসালাম। উর পরে পি কোথায়? এ যে এ পি, পিটা দেখো এখানে বসিয়ে ফেললাম। পির পরে কিউ, কিউর পরে আর, আরের পরে এ যে এস, এস, এসের পরে টি, টি বসালাম। টির পরে ইউ, ইউ কোথায় দেখি? এ যে ইউ, এ যে ইউ বসালাম। ইউর পরে ভি, ভির পরে ডব্লিউ, ডব্লিউর পরে এক্স। এ হচ্ছে এম থেকে এক্স পর্যন্ত। চলো আরেকবার পড়ি। এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স। এ হচ্ছে এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা পাঁচ পৃষ্ঠার এটের ওয়ান আর টু নং। তাহলে আজকে আমরা ১৩ পৃষ্ঠার পাঁচ নং এবং পাঁচ পৃষ্ঠার এটের ওয়ান টু নং দুটাই কিন্তু লিখে শেষ করলাম। বন্ধুরা আমাদের মিড টার্মে যে পড়া ছিল আর উইন্টার সেমিস্টার দুইটা সাজেশন মিলেই কিন্তু আমাদের উইন্টার সেমিস্টার পরীক্ষা হবে। তাহলে তোমরা উইন্টার সেমিস্টারের পড়াগুলি শেষ করার সাথে সাথে মিড টার্মে যে পড়াগুলি পড়েছিলে এগুলি কিন্তু অবশ্যই পড়বে, কারণ দুইটা মিলেই আমাদের প্রশ্নপত্র হবে, ঠিক আছে? বন্ধুরা যেহেতু সামনে শীত, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং শীতে খুব বেশি দৌড়াদৌড়ি খেলাধুলা করবে, যাতে ঠান্ডা যাতে না লাগে সেভাবে সাবধানে থাকবে। বন্ধুরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং পড়াগুলি সুন্দর করে শেষ করে না দেখে লিখে আম্মুকে দেখাবে। তো ভালো থাকবে সবাই, সবাই খুদা হাফেজ।